ঘষিপুরা ব্লক সোয়াপদাস্থিত ওড়িশা আদর্শ বিদ্যালয় পরিসরের বনমহোৎসব পালিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলেশ্বর নায়ক সংযোজনার মুখ্য অতিথি ভাবে এইচডিএফসি ব্যাংক ভুবনেশ্বর সিটিএস গ্রিড শাখার প্রবর্তক নারায়ণ নায়ক, আনন্দপুর বন্যপ্রাণী ডেপুটি রেঞ্জর নবকিশোর নায়ক, ফরেস্টর মলয় কুমার সাহু প্রমুখ যোগদে বৃক্ষ হি জীবন, বৃক্ষ কিভাবে নিজ জীবনর প্রতিটি ক্ষেত্রে আবশ্যক মেটাউছি সেথিনে ছাত্রছাত্রী মানুষ সচেতনতা বার্তা দেওয়া সহ এন্তুড়ি শাড়ু শ্মশান যায় বৃক্ষ আমার উপকার করে থাকে। বাপা মা যেপর আমার জীবন্ত ঠাকুর সেইপর বৃক্ষ হি জীবন্ত ঠাকুর। প্রত্যেক নিজ জন্মদিনের অন্তত পক্ষে গোটিয়ে বৃক্ষরোপণ করা সংকল্পিত হওয়া জরুরি বলে অতিথি মানে ছাত্রছাত্রী মানুষ কে ওড়িশা আদর্শ বিদ্যালয় সোয়াপদা ঠারে আজ বনমহোৎসব পালিত হল স্কুল এইটা দ্বিতীয় বনমহোৎসব। গত বর্ষ আমি প্রথম থর করে ছোট প্রয়াস করলু কিন্তু বহুত খুশি লাগুছে। গত বর্ষ যেতে গছ লগাইছিল সেতু আপনার দেখু মানে আগরে পছরে সবু প্রায় অধিকাংশ গছ বঞ্চিছে আর কিছু গছ বি ফল দেওয়া ফুল দেওয়া আরম্ভ বি করেছে। এটা দ্বিতীয় বর্ষ চেষ্টা করবু আগকু এই প্রয়াস জারি রহব। আর বিদ্যালয় এইতর মুখ্যত যা বি আজ যে বৃক্ষরোপণ গত বর্ষ হয়েছিল যে আমার সফলতা মিছে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী আর শিক্ষক সে শ্রেয়টা পুরা যাব। আমি তো আসছিল লগাই দিয়ে চাল যাইলু কিন্তু এমিতি সে উদ্যম করেছেন যেহেতু শহে রু কলে 90-95 গছ বি বঞ্চিছে। বহুত আনন্দ লাগুছে, আশা করে এইভাবে সহযোগ রহলে বৃক্ষরোপণ কার্যক্রম আউ টিকে আগুক যাইপার। আপন মানুষ বহু ধন্যবাদ, আপন মানে লাস্ট টাইম বি আসলে এথর বি দেখুছেন, আশা করছি সবকিছু ঠিকঠাক চল। ধন্যবাদ। আজ আমার যে সোয়াপদা আদর্শ বিদ্যালয় পরিসরের বৃক্ষরোপণ কার্যক্রম প্রিন্সিপাল স্যার হাতক নিয়ে এবং আমি অতিথি ভাবে ডাকি এবং এই আমি কিছু বৃক্ষরোপণ কলু। সমাজকে এই বার্তা রহব যে প্রত্যেক লোক গোটিয়ে গোটিয়ে গছ লগাতু এবং এই আমার ধরিত্রী পৃষ্ঠক সবুজ সুন্দর করতু। যদি বৃক্ষ নথিব তাহলে দুনিয়ার জীবন বি লোপ পাইযিব। এই অবসরের ছাত্রছাত্রী মানক দ্বারা বৃক্ষ হি জীবন শীর্ষক এক নৃত্য অভিনয় পরিবেশিত হয়েছিল। পরিশেষে ছাত্রছাত্রী মানে বিদ্যালয় পরিসরের অতিথি মানক সহ মিশি কদম্ব, বৌল, অশোক, বিজুড়ি, দেবদারু প্রভৃতি বিভিন্ন কিসমর ঔষধীয় বৃক্ষরোপণ করে। শিক্ষক অমূল্য সাহু অতিথি পরিচয় সহ কার্যক্রম পরিচালনা করা বেড়ে শিক্ষক শিক্ষয়িত্রী মানে উপস্থিত রহি সম্পূর্ণ সহযোগ করে। শেষে শিক্ষক সুনীল কুমার সাহু নিমন্ত্রিত অতিথি শিক্ষক শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রী মানুষ আজর কার্যক্রম পাই ধন্যবাদ অর্পণ করে। মো নাম আদ্যাশা মল্লিক, মো ওড়িশা আদর্শ বিদ্যালয় সোয়াপদার গোটে ছাত্রী। তো আজ আমি আমার স্কুল পরিসরের বনমহোৎসব পালন করেছিলু। তো সেথিরে আমার বিদ্যালয়ের শিক্ষক মানে আমাকে বহু সহযোগ করে। স্যার মানে ফার্স্ট আমার বৃক্ষরোপণ আর বর্ষ হয়েছিল, এটা আমার দ্বিতীয় বর্ষ পালন করিবার। তো আমি এমনি সবু বর্ষ পালন করে কেউ চাহু কি বৃক্ষ আমার জীবনের গোটে অবিচ্ছেদ অঙ্গ, তাকে সবুলে বঞ্চাই রাখবে। ও তাকে কেবি কেউ বি সমস্ত কিছু কে চাহি কি কেবি বৃক্ষকে হাঁড়বে কি তাকে মারবে না, সবুলে গছ লগাতু ও পরিবেশ সফা সুতরা রাখতু। বিদ্যালয়ের বনমহোৎসব নিশ্চয় গোটে মহৎ কার্য। পিলা মানুষ ইয়া দ্বারা আমি কম করছু না শিক্ষা দেছু গছ কমিটি লগাইবা, পরিবেশ বঞ্চাইবা। এই ভিতরে আমার গহণে আমার যে রেঞ্জর স্যার আসছেন, ফরেস্টর স্যার আসছেন, আমার এইচডিএসটি ভুবনেশ্বর শাখার স্যার আসি পিলা মানুষ ওকে গছ বিষয় কমিটি গছ ওকে আমার জীবন উপরে বহু মানে উপাদেয় তাহা উপরে পিলা মানুষ বড়িয়া বুঝাইছেন। আমি পিলা মানুষ সচেতন করছু এবং পিলা মানে যাই গাঁয়ের ঘরে এবং তাঁক ওকে চতুর্পার্শ্বরে কমিটি গছ বৃক্ষরোপণ করবে তাপরে পিলা মানে এটি শিখি যাচ্ছেন এবং নিজে মধ্যে এটি বৃক্ষরোপণ করছেন এবং যাফলে কি আমি পরিবেশকে ভালোভাবে সুরক্ষিত রাখিপার পরিবেশকে ওকে যেমন আমি বিভিন্ন প্রকার ওকে
ଆମେ ଦୈବି ଦୁର୍ପାକ ପାଉଛେ ଏସବୁ କେବଳ ପରିବେଶ ଓକେ ନଷ୍ଟ ହେବା ଯୋଗୁଁ ରହୁଛି ସେଥିପାଇଁ ପିଲାମାନଙ୍କୁ ଏଇ ପରିବେଶ ଶିକ୍ଷା ଜ୍ଞାନ ଏଇ ଓକେ ବନ ମହୋତ୍ସବ ମାଧ୍ୟମରେ ଆମେ ପ୍ରଦାନ କରୁଛୁ। କେନ୍ଦୁଝରରୁ ପ୍ରଭାତୀ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଜାଗୃତି ଲାଇଭ ମିଡ଼ିଆ।